السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন পর আবারও অনলাইন ক্লাস নিয়ে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ঢাকা বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী এর পক্ষ থেকে তোমাদের সামনে হাজির হয়েছে। যারা আমাদের আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে, সামনে যারা যুক্ত হবে, সবাইকে আমার আজকের এই সেশনে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেদায়েত নাহু নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আমরা ইসমে মুরবের হুকুম নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয় তোমাদের মনে আছে ইসমে মুরবের হুকুম, যে শুরুতে আমেলের পরিবর্তনের কারণে যার শেষের এরাবের কী হতো, কী হয়, পরিবর্তন হয়, যে ইসমের ইসম এটাই হলো, অর্থাৎ শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষে এরাবের পরিবর্তন হওয়া, এটাই হলো ইসমে মুরবের কী হুকুম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জানব। এগুলো অবশ্য তোমাদের অনেকের জানা, তারপরে যেহেতু আমরা একটা কিতাব ধারাবাহিক আলোচনা করছি এই জন্যই পড়া। প্রথমে আমেল এরাব মহল্লে এরাব, এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই ইসমে মুরবের এরাবের প্রকার। এই বিষয়গুলো নিয়ে খুব কঠিন একটি সংক্ষিপ্ত জিনিস, যেগুলো আমাদের অধিকাংশের কি আছে, জানা আছে। এই সংক্ষিপ্ত আকারে আমরা এই জিনিসগুলোর সাথে আজকে পরিচিত হব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আর সময় কালক্ষেপণ না করে আলোচনা শুরু করি। প্রথমে আমরা আমেল এরাব মহল্লে এরাব, তো যেহেতু এখানে প্রথমে আমেল আছে, এটাকে একটু আমরা প্রথমে আমরা যেহেতু আমাদের এই হেদায়েতে প্রথমে দেওয়া আছে এরাব, এরাবের সংজ্ঞা, তারপর আছে আমেলের সংজ্ঞা। তো কিতাবের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা প্রথমে কি পড়ব, এরাবের পরিচিতি পড়ব। কেমন? তো এরাব কাকে বলা হয়? তারিফুল এরাব, তারিফুল এরাব বলা হচ্ছে হেদায়েতের নামতে আছে আল এরাবু, আল এরাবু মা বিহি রফউন ওয়া নাসবুন ওয়া জারুন। কেমন? আল মা বিহি ইখতালিফু আখিরুল মুরব, ও সরি ভুল হচ্ছে, মা বিহি মা বিহি, এটা এরাব কেন দিল, এটা তো মা বিহি ইখতালিফু আখিরুল মুরব। দেখো আল এরাবু মা বিহি ইখতালিফু আখিরুল মুরব, এরাব বলা হয়, এরাব বলা হয় মা এমন জিনিস, বিহি যার কারণে, যার দ্বারা ইখতালিফু পরিবর্তন হয়, আখিরুল মুরবে মুরবের শেষে, মুরবের শেষে যার দ্বারা, যে জিনিস দ্বারা পরিবর্তন হয় সেটাকে কি বলে, এরাব বলে। বুঝো না এখনো, আমি আর একটু সহজ করে দিই। ওই আমাদের যা আ জাইদুন রআইতু জাইদান, কেমন, মাররতু বিজাইদিন, এই যে জায়েদ মুরব, কেমন মুরব, জায়েদের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা আমরা কোন চিহ্নটা দ্বারা বুঝতে পারছি। এখানে রফা হয়েছে, পেশ হয়েছে, এখানে তানবিন জবর হয়েছে নসব, এখানে
কাসারা হয়েছে কেমন এই যে ইসমে মওরফ হিসেবে শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষের যে এরাবের পরিবর্তনের কথা বলা হয়েছে সেই পরিবর্তনটা আমরা বুঝতে পারতেছি এখানে রাফা নসব এবং জর দ্বারা রাফা নসব এবং জর দ্বারা তো এরাব বলা হয় এমন বিশেষ চিহ্নকে যে চিহ্নগুলো দ্বারা ইসমে মওরফের শেষে কি হয় পরিবর্তন হয় অর্থাৎ আমেলের কারণে যে শুরুতে আমেল পরিবর্তনের কারণে ভিন্নতার কারণে ইসমে মওরফের শেষের এরাবের যে কি হয় পরিবর্তন হয় এই পরিবর্তনটা যে বিশেষ চিহ্নগুলোর মাধ্যমে হয় যেগুলোকে আমরা রফা নসব জর বলি কেমন অথবা জবর জের পেশ বলি এরপরে আছে ও আলিফ ইয়া কেমন তো তোমার যে বিশেষ চিহ্নগুলো দ্বারা যে বিশেষ চিহ্নগুলো দ্বারা ইসমে মওরফের শেষের পরিবর্তনটা দৃষ্টিগোচর হয় বোঝা যায় দেখা যায় এগুলি হলো তোমার কি এরাব যেমন এখানে রফা হয়েছে পেশ হয়েছে এখানে জবর হয়েছে দুই জবর তানবিন এখানে দুই জের হয়েছে কেমন তাহলে এই যে জায়েদ ইসমে মওরফের শুরুতে আমেলের পরিবর্তনের কারণে তার শেষের যে এরাবের পরিবর্তন হলো সেই পরিবর্তনটা কি দ্বারা হয়েছে রফা নসব জর দ্বারা কেমন এবং আমরা পরিবর্তনটা বুঝতে পারতেছি এই চিহ্নগুলো দ্বারা কেমন এই চিহ্নগুলো দ্বারা তাহলে এই চিহ্নগুলো যে এখানে দুই পেশ এখানে দুই জবর এখানে দুই জের কেমন এগুলো হচ্ছে এরাব এগুলোই কি এরাব তো তোমরা জানো এরাব কয় প্রকার দুই প্রকার এরাব বিল হরকাত এরাব বিল হরুফ কেমন এরাব বিল হরকাত হচ্ছে রফা নসব জর আর এরাব বিল হরুফ হচ্ছে ও আলিফ ইয়া যেমন এখানে যদি আমরা কি দিই যা আর জায়গায় একটা আখুকা দিই আখুকা একটু সংক্ষেপে লিখি যা আনি মনে কর যা আনি আখুকা রআইতু আখাকা মাররতু বিআখিকা এখানে পরিবর্তনটা দেখো আখুন ঠিক হয়ে আছে না আখুন 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 আছে এখানে ওউ এই যে ওউ এখানে হচ্ছে আলিফ আর এখানে হচ্ছে ইয়া কেমন এই ওউ আলিফ ইয়া ওউ আলিফ ইয়া এগুলো হচ্ছে এরাবে বিল হরুফ এরাবে কি বিল হরুফ একটা হচ্ছে হরকত দিয়ে হয় রফা নসব জর দিয়ে আর একটা ওউ আলিফ ইয়া দিয়ে কোনটা কখন হয় হরকত দিয়ে কখন হয় হরফ দিয়ে কখন হয় এগুলো নিশ্চয় একটু পরে আমরা যখন ইসমে মওরফের এরাবের প্রকার নিয়ে যখন আসনাফু এরাবিল ইসমুল মওরফ নিয়ে যখন আমরা আলোচনা করব ইনশাল্লাহ এগুলো তখন আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তবে এরাব দুই প্রকারের মধ্যে এরাব বিল হরকাত হচ্ছে আসল এরাব বিল হরকাত হচ্ছে আসল যেহেতু অধিকাংশ ইসমে মওরফের মধ্যে এরাব বিল হরকাত হয়ে থাকে কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো এরাব বলা হয় মা এমন চিহ্নকে বিহি যার দ্বারা ইখতালিফু পরিবর্তন হয় আখিরুল মওরফে মওরফের শেষে মওরফের শেষে যে চিহ্নগুলোর দ্বারা পরিবর্তনটা হয় সেই চিহ্নগুলোকে কি বলে এরাব বলে যেমন এখানে পেশ এখানে জবর এখানে জের এখানে ওউ এখানে আলিফ এখানে ইয়া এই চিহ্নগুলোর দ্বারাই মূলত পরিবর্তনটা চুকে পড়তেছে এছাড়া আর কোনো কি নাই পরিবর্তন নাই তো বলা হচ্ছে এরাব কি এরাব হলো সেই বিশেষ কতগুলো চিহ্ন বিশেষ কতগুলো চিহ্ন যে চিহ্নগুলোর দ্বারা ইসমে মওরফের শেষে কি হয় পরিবর্তন হয় পরিবর্তন কেন হয় আমেলের কারণে হয় আমেল যখন ভিন্ন ভিন্ন হবে তখন তার আমেলের কারণে তার শেষের এরাবের কি হবে পরিবর্তন হবে আর আমেলের আমেল শুরুতে পরিবর্তন হওয়ার কারণে মওরফের শেষে যে পরিবর্তন হয় আমেল তার পরিবর্তনটা মওরফের শেষে তার পরিবর্তনটা যেই বিশেষ চিহ্নগুলোর মাধ্যমে করে থাকে সেই চিহ্নগুলোকে কি বলা হয় এরাব বলা হয় আশা করি বুঝতে পারছো তো এরাব শব্দের অর্থ হচ্ছে এজহার প্রকাশ করা এরাব শব্দের অর্থ কি প্রকাশ করা তো যেহেতু এই রফা নসব জর ও আলিফ ইয়া এগুলোর দ্বারাই মূলত এগুলো কোনটা কোনটা কোন হালতে আছে কেমন কোনটা ফায়েল কোনটা মফউল কোনটা মজরুর মুজাফিলাই
তরকিবের দিক থেকে কোনটি কোন হালতে আছে এগুলো মূলত প্রকাশ পায় এরাবের কারণে। এই জন্য এরাবকে কি বলা হয়? এরাব বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমি আবার বলি, এরাব বলা হয় মা বিহি ইখতালিফু আখিরুল মুরবে। এরাব বলা হয় মা এমন চিহ্নকে, বিহি যার দ্বারা, যে চিহ্ন দ্বারা ইখতালিফু পরিবর্তন হয় আখিরুল মুরব, মুরবের শেষে। মুরবের শেষে যে বিশেষ চিহ্নগুলোর মাধ্যমে কি হয়, পরিবর্তন হয়, সেই চিহ্নগুলোকে কি বলা হয়? এরাব বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব এই আমেল নিয়ে। আমেল কাকে বলে? ও তো বলছে, এরপর আমি যেটা হেদায়েতের নেওয়া এরপরে আসে তোমার, আল এরাবু মা বিহি ইখতালিফু আখিরুল মুরবে কাজ্জাম্মাতে ওয়াল ফাতহাতে ওয়াল কাসরাতে ওয়াল ওয়াওয়ে ওয়াল আলিফে ওয়াল ইয়াএ। এগুলো আছে ছয়টি, অর্থাৎ এরাব দুই প্রকার, এরাব বিল হরকাত, এরাব বিল হরুফ। এরাব বিল হরকাত হচ্ছে কি? আজ্জাম্মা ওয়াল ফাতহা ওয়াল কাসরা, কেমন। আর এরাব বিল হরুফ হচ্ছে ওয়াও আল ওয়াও ওয়াল আলিফ ওয়াল ইয়া, এগুলি বলা হয়েছে। তারপরে বলতেছে ওয়াল আমিলু, কেমন। আচ্ছা, ওয়া ইরাবুল ইসমি আলা সালাসাতি আনওয়াইন। এরপরে আসতেছে তোমার ইসমের ইরাবের পরিচয়। আমরা হেদায়েত নাহু কিতাবের ধারাবাহিক তাই আলোচনা করছি, ওখানে এরপরে কি আছে, এই ইসমে মরবের এই এরাবের প্রকার আছে, আকসামু এরাবি ইসমিল মুরব, আকসামু এরাবু, আকসামু এরাবি ইসমিল মুরব, আকসামু এরাবি ইসমিল মুরব, ইসমে মুরবের এরাবের প্রকার কেমন। তো বলা হচ্ছে দেখো, ওয়া এরাবুল ইসমে আলা সালাসাতি আনওয়াইন, ওয়া এরাবুল ইসমে আলা সালাসাতে আনওয়াইন। ইসমে বলতে এখানে ইসমে মুরব, ওয়া এরাবুল ইসমে আলা সালাসাতে আনওয়াইন, ওয়া এরাবুল ইসমে আলা সালাসাতে আনওয়াইন, রাফঈন ওয়া নসবিন ওয়া জাররিন, রাফঈন ওয়ানাসবিন ওয়াজাররিন, কেমন। এটা জ্বর হওয়ার কারণ হচ্ছে এই যে আনওয়াইন, আলা সালাসাতি আনওয়াইন আছে, আনওয়াউন থেকে বদল হবে এগুলো, এগুলো আনওয়াউন থেকে কি হবে, বদল হবে অথবা বয়ান হবে, আনওয়াইনের বয়ান হবে। এই কারণে কি হয়েছে, এই তোমার আনওয়াইন হাল জ্বরের মধ্যে আছে, এই হিসেবে তিনটার মধ্যে কি হবে, জ্বর হবে। এগুলো চাইলে তোমার রফা নসব জ্বর তিনটাই কি করা যায়, পড়া যায়। তো যেহেতু জ্বর পড়ার ক্ষেত্রে কোনো ধরনের মাহজুফ কি করতে হয় না, মানতে হয় না, এই জন্য জ্বর পড়াটাই হচ্ছে কি, কসরা দিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। কারণ তখন আনওয়াইন থেকে এগুলো কি হবে, আনওয়াইনের বয়ান হবে, আনওয়াইন অর্থাৎ সালাসাতি আনওয়াইন, সেইগুলো কি কি, রফঈন ওয়া নসবিন ওয়া জাররিন। তা আনওয়াইন যেহেতু এটা হালতে জ্বরের মধ্যে আছে, সালাসাতের মুজাফিলাই হিসেবে, কেমন, এই হিসেবে এইগুলো রফা নসব জ্বর এই তিনটা এই আনওয়াইনের বয়ান হিসেবে জ্বর হবে। আর যদি তুমি এটাকে রফা রফউন ওয়া নসবুন ওয়া জাররুন পড়ো, তখন এখানে একটা প্রত্যেকটার শুরুতে এক একটা মুবতাদা মাহজুফ মানতে হবে, অর্থ হবে তখন আহাদুহুমা আহাদুহা রফউন ওয়া সানিহা নসবুন ওয়া সালিসুহা জাররুন, এভাবে আসবে। আর যদি রফআন ওয়া নসবান ওয়া জাররান পড়ো, তাহলে ইয়ানি বা আনি একটা ফেল মাহজুফ মানে সেই ফেলের মফউল বিহি হিসেবে আনি রফআন ওয়া নসবান ওয়া জাররান, এভাবে মানতে হবে, কেমন। তো যেহেতু তোমার রফা এবং নসব পড়ার ক্ষেত্রে মাহজুফ একটা শব্দ মানতে হয়, এটা মাহজুফ মানতে হয়, কিন্তু জ্বর পড়ার ক্ষেত্রে কোনো ধরনের মাহজুফ মানতে হয় না, এই জন্য আমাদের এই
মুসান্নিফ রাহমাহুল্লাহ জরটাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, জরটাকে প্রাধান্য দিয়েছেন। কেমন তো দেখো, এই ওয়াইরাবুল ইসমি আলা সালাসাতি আনওয়াইন, ইসমের এরাব তিন প্রকার। ইসমের এরাব কয় প্রকার? ইসিম বলতে এখানে ইসমে মুরবের কথা বলা হয়েছে, তিন প্রকার, রফা নসব জার, রফা নসব জার। একটা কথা মনে রাখবে, রফা মানে কিন্তু কি নয়, পেশ নয়, পেশ হচ্ছে রফার একটা অংশ, রফা একটা হালতের নাম। ইসমে মুরব তিনটা তরকিবি দিক থেকে, ইসমে মুরব সবসময় তিনটা অবস্থার মধ্যে থাকবে, তোমার হালতে ফাইলিয়ত, মফউলিয়ত, তারপরে মজরুরিয়ত বা এজাফিয়ত। কেমন এটা, অর্থাৎ হালত রফা বলতে যে আসমাই মরফুআত যে আট প্রকার আছে, হেদায়েতুন হতে যে আট প্রকার আছে, ফায়েল নাইবে ফায়েল মুক্তাদা খবর এভাবে যে আট প্রকার আছে, এই আট প্রকারের কোনো একটা থেকে হওয়ার অর্থ হচ্ছে এটা হালত রফার মধ্যে আছে। তা হালত রফার মধ্যে ইসমে মুরব যখন তোমরা এরাব যখন পড়বে, ষোলো প্রকার ইসমে মুরবের নয় প্রকারের এরাবগুলো যখন পড়বে, তখন বুঝতে পারবে কোন প্রকার ইসমে মুরবের হালত রফার মধ্যে কোন ধরনের এরাব হবে। কারণ দেখবে যে অনেক সময় হালত রফার মধ্যে পেজ দিয়ে হবে, অনেক সময় দুই পেজ দিয়ে হবে, অনেক সময় আলিফ দিয়ে হবে, অনেক সময় ওয়াও দিয়ে হবে, অনেক সময় কি দিয়ে হবে, রফা অনেক সময় ওয়াও দিয়ে হয়, রফা অনেক সময় আলিফ দিয়ে হয়, রফা অনেক সময় এক পেজ দিয়ে হয়, রফা অনেক সময় দুই পেজ দিয়ে হয়, রফা অনেক সময় গোপন থাকে। কেমন তো এটা রফা নসব জর মানে শুধু জের জবর পেশ নয়, রফা নসব জর এগুলো তরকিবি তিনটি হালত, অর্থাৎ ইসমে মুরবের যে তিনটি হালত হয়, প্রত্যেকটা ইসমে মুরব তরকিবি দিক থেকে তিনটা অবস্থার মধ্যে থাকে, হয় হালতে রফা নতবা হাল রফাই নতবা হালতে নসবি অথবা হালতে জররি। কেমন এই দিক থেকে বলা হয়েছে ইসমে মুরবের এরাব হচ্ছে কয় প্রকার, তিন প্রকার, রফা নসব জর, অর্থাৎ এরাবে রফাই, এরাবে নসবি, এরাবে জাররি। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার গেল, এখন আসতেছে আমেল কাকে বলে। তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম না, একটা হচ্ছে এরাব কাকে বলে, দুই নম্বর হচ্ছে ইসমে মুরবের এরাব কত প্রকার। কেমন ইসমে মুরবের এরাব কত প্রকার, কেমন তো এরাব যেটা, যে চিহ্নগুলোর মাধ্যমে এরাবগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু দুই প্রকার, বিল হরকাত বিল হরুফ। এখানে যে রফা নসব জর এগুলো হচ্ছে তরকিবি দিক থেকে, মানে অর্থাৎ ইসমে মুরবের অবস্থা। কেমন এরপর আসতেছে আমেল, ওয়াল আমেলু মা বিহি রফউন ওয়া নসবুন ওয়া জাররুন। এটা কি তারিফুল আমেল, আল আমিলু মা বিহি রফউন ওয়া নসবুন ওয়া জাররুন। একটু খেয়াল করো, এখানে বাটা হচ্ছে বায়ে সববিয়া, আল আমিলু আমেল বলা হয়, মা বিহি মা এমন শব্দ, বিহি যার কারণে, আমেল এমন শব্দকে বলা হয় আল আমিলু আমেল মা এমন শব্দ, বিহি যার কারণে, রফউন ওয়া নসবুন ওয়া জাররুন, রফা নসব এবং জর হয় ইসমে মুরবের শেষে। এই যে আমরা আমি আবার লিখি, যদি কেউ প্রশ্ন করো যা আ খালিদ, রআইতু খালিদান, কেমন তো যদি প্রশ্ন করো খালিদুনের মধ্যে পেশ কেন হলো, খালিদুনের মধ্যে পেশটা কার কারণে পেশ হয়েছে, আর এই খালিদের মধ্যে কার কারণে জবর হয়েছে, এটা যদি প্রশ্ন করে তাহলে উত্তর হবে কি, খালিদুন যেহেতু যা ফেলের ফাইল হয়েছে, তো ফেল তার ফাইলকে কি দেয়, রফা দেয়, ফেল তার ফাইলকে রফা দেয়। আর এখানে খালেদ রআইতু ফেল থেকে মুফউল বিহি হয়েছে, তো ফেল তার মুফউল বিহিকে কি দেয়, নসব দেয়। তো এখানে খালেদের রফা আর এই খালেদের নসব দুটোই কার কারণে হয়েছে, এই রফাটা যা আর কারণে,
আর খালেদটা হচ্ছে রআইতুর কারণে। এই খালেদের জবরটা হচ্ছে নসবটা হচ্ছে রআইতুর কারণে, এখানকার রফাটা হচ্ছে যা আর কারণে। তো যার কারণে রফা হয় নসব হয়, কেমন? আবার যদি লিখি মারারতু বেজাইদিন, কেমন? যদি জাইদিনের নিচে জের কেন হলো এই প্রশ্ন যদি করে তাহলে উত্তর হবে কি, এই যে বা হরফে জার, তা এই জেরটা হয়েছে বা হরফে জারের কারণে, কেমন? তো যার কারণে এই যে ইসমে মোরব, ইসমে মোরব যার কারণে ইসমে মোরবের শেষে, যার কারণে যেই শব্দের কারণে বা যেই অক্ষরের কারণে ইসমে মোরবের শেষে রফা হয় নসব হয় জর হয়, সেই শব্দকে সেই হরফকে তোমার কি বলা হয়, আমেল বলা হয়। যেমন খালেদের রফাটা যা আর কারণে হয়েছে, কারণ এটি যা আর ফাইল হয়েছে, ফেল তার ফাইলকে রফা দেয়। খালেদানের জবরটা নসবটা রআইতু ফেলের কারণে হয়েছে, কারণ এটা রআইতু ফেল থেকে মুফউলে বিহি হয়েছে, কারণ ফেল তার মুফউলে বিহিকে নসব দেয়। আর জেরটা এখানে বা হরফে জারের কারণে হয়েছে, হরফে জার তার মজরুরকে কি দেয়, জর দেয়। তাহলে এই যে এখানে রফা নসব জরটা, এই যে এখানে এই যার কারণে, এখানে রআইতুর কারণে, এখানে বা হরফে জারের কারণে হয়েছে, কেমন? যেই শব্দের কারণে, যার কারণে ইসমে মোরবের শেষে রফা হয় নসব হয় জর হয়। অর্থাৎ ইসমে মোরবের শেষে যে রফা নসব জর হয়, কেমন? এই রফা নসব জর যার কারণে হয়, যেই যার কারণে হয়, যে দেয়, যেই শব্দটা ইসমে মোরবের শেষে রফা দেয় নসব দেয় জর দেয়, সেই শব্দটাকে কি বলা হয়, আমেল বলা হয়। আমেল মানে কর্মী, কেমন? এটা এই যে রফা রফা দান করার এই কাজটা যা আ করেছে, নসব দান করার এই কাজটা রআইতু করেছে, জের দান করার কসরার দেওয়ার এই কাজটা বা হরফে জার করেছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছ। তাহলে আমরা চারটা জিনিস সম্পর্কে ধারণা নিলাম। একটা হচ্ছে কি, এরাব কাকে বলে, কেমন? এরাব কাকে বলে, এরাব কত প্রকার, আর আমেল কাকে বলে। এবার আসতেছে চতুর্থ নম্বর, এটা শেষ, মহল্লুল এরাব। মহল্লুল এরাব অর্থাৎ ইসমে মোরবের মধ্যে মহল্ল এরাব কোনটা। মহল মানে হচ্ছে তোমরা জানো, সংক্ষেপে বলছে জায়গা, স্থান। মহল্লুল এরাব, মহল্লুল এরাবে ফিল ইসমিল মোরব, ফিল ইসমিল মোরব, ইসমে মোরবে মহল্লুল এরাব, ইসমে মোরবের মধ্যে এরাবের জায়গা, এরাবের স্থান। তো দেখো এই এখানে একটা আমাদের কিতাবের মধ্যে কি উদাহরণ দিয়েছে, দেখো ওয়া মহল্লুল এরাবে মিনাল ইসমে হুয়াল হরফুল আখির, কে ওয়া মহল্লুল এরাবে, ওয়া মহল্লুল এরাবে কয়টা বাজে একটু দেখো, ওয়া মাহাল্লুল ইরাবে ফিল ইসমে হুয়া হুয়াল হরফুল আখির, হুয়াল হরফুল আখির। ইসমে মুরবের মধ্যে ওয়া মাহাল্লুল ইরাব, ইরাবের জায়গা হলো ফিল ইসমিল মুরব, ফিল ইসমে ইসমের মধ্যে হুয়াল হরফুল আখির, শব্দের শেষ হরফ যেটা, কেমন? এরাবের জায়গা হলো শব্দের কি, শেষ হরফ। তা একটা উদাহরণ দিয়ে এগুলো সবগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছে। দেখুন দেখো, কামা জাইদুন, কামা জাইদুন, একটা এগুলো আবার মুছে ফেলে, কামা কামা জাইদুন, কেমন? তাহলে কামা ফেল, জাইদুন ফাইল, তাহলে জাইদুনের এই যে রফা, রফাটা কামার কারণে হয়েছে না, যার কারণে ইসমে মোরবের শেষে রফা নসব জর হয় সেটা হলো আমেল, তাহলে কামা হবে আমেল। আর আমেল যার উপর আমল করে, আমেলের কারণে যার যে ইসমের মধ্যে আমেলের কারণে পরিবর্তন হয় সেটা হলো ইসমে মোরব। জাইদুন হলো জাইদুন, এটা হলো ইসমে মোরব। আর এই যে রফা, এটা হচ্ছে এরাব,
এটা হচ্ছে কি এরাব এই দাল দাল হরফ যেটা এটা হচ্ছে মহল্লে এরাব এটা হচ্ছে কি মহল্লে এরাব আশা করি চারটা জিনিস তোমরা বুঝতে পেরেছো আমেল এরাব আমেল ইসমে মরব তারপরে এরাব মহল্লে এরাব তাহলে আমেল মানে যার কারণে ইসমে মরবের শেষে পরিবর্তন হয় আর এরাব ইসমে মরবের পরিবর্তনটা যে চিহ্নগুলো দিয়ে হয় সেটা হলো এরাব আর এই তোমার এই মহল্লে এরাব হলো ইসমে মরবের শব্দের শেষক্ষর যেমন এখানে দাল দাল শব্দের শেষক্ষর হলো মহল্লে এরাব আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আর একটু দেখবে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ